হ্যালো বন্ধুরা, আশার আলো 21 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব ইসিএর বা কাঁঠাল খাওয়ার উপকারিতা নিয়ে। ইসিএর মানে কাঁঠাল কাঁচা অবস্থা আমরা সবজি হিসেবে খেতে পারি। কাঁঠালের এই কাঁচা অবস্থাকে ইসিএর বলে। এই ইসিএর তরকারি হিসেবে রান্না করিলে খুবই সুস্বাদু এবং পুষ্টিমানের খাবার, এবং আপনা আমরা মাংসের বা মাছের বদলে এটা খেতে পারি যে যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে এই ইসিএর বা কাঁঠালের। তার এই বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই ইসিএর বা কাঁঠালের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। কাঁঠালের এই দেখতে পাচ্ছেন কাঁঠাল, ইসিএর বা কাঁঠাল প্রোটিনের ভালো একটা উৎস। যারা মাছ মাংস খেতে পারেন না তাদের জন্য উপকারী খাবার এই ইসিএর। এই ইসিএর তাদের জন্য খুবই উপকারী। মাংস খেলে যে উপকার পাওয়া যায় তার অনেকটা পুষ্টিগুণ পাওয়া যায় এই ইসিএর। সম পরিমাণ এই ইসিএর খেলে আপনার সেই পরিমাণ পুষ্টিগুণ পাওয়া যায়। মাংস খাওয়ার বদলে আমরা এটা খাইতে পারি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে থাকে ইসিএর। ইসিএর খেলে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কারণ ইসিএরে আছে প্রচুর পরিমাণে শর্করা। ফলে আমাদের রক্তে শর্করার মাত্রা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাঁচা, এবং সুগারের মাত্রা ঠিক রাখে। তাই ডায়াবেটিস রোগীরা নিঃসন্দেহেই ইসিএর খেতে পারেন, এবং ইসিএর খেলে ডায়াবেটিস রোগীদের খুবই উপকার পাবেন। ইসিএর খেলে রক্তে কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে হাড়ের রোগীদের জন্য ভীষণ উপকারী। যারা তাছাড়া ইসিএর খেলে ক্ষতিকর কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে। রক্তে যে আমাদের ক্ষতিকর কোলেস্ট্রল এটা দূর করতে, এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। এই ইসিএরে কোলেস্ট্রল নাই বললেই চলে। গরমের সময় ফসল এই আমরা কাঁচা অবস্থা সবজি হিসেবে খাইতে পারি, এবং কাঁচা অবস্থায় এই ইসিএর চিংড়ি মাছ বা কোনো দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু, এবং মাংসের সম পরিমাণ পুষ্টিগুণ রয়েছে এই ইসিএরে। ইসিএর ফাইবার সমৃদ্ধ খাবার, তাই আমাদের পেট পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। তাই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা নিঃসন্দেহে কাঁঠাল খেতে পারেন। কাঁঠাল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়, এবং কোষ্ঠকাঠিন্য থাকবে না, এবং পেটটাকে পরিষ্কার করে এবং শরীর থেকে আমাদের বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে এই ইসিএর। ফলে আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না, এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং কর্মঠ করে, এবং শরীরে উদ্দীপনা এবং তারুণ্যকে ধরে রাখে, এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এই ইসিএর খেলে, এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে রাখে। ইসিএর খেয়ে আছে ভিটামিন এ, যা আমাদের চোখ ভালো রাখে এবং চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। যারা রাতকানা রোগে ভুগছেন বা চোখে দৃষ্টি স্বল্প থাকে তারা এই ইসিএর খেলে খুবই উপকার পাবেন, এবং এই ইসিএর খেলে আপনার রাতকানা রোগ সহজে আসবে না, বা রাতকানা রোগ থেকে দূরে থাকবে। যাদের এই চোখের সমস্যা, চোখের দৃষ্টি, তারা ইসিএর খেলে খুবই উপকার পাবেন, এবং ইসিএর রয়েছে ভিটামিন এ। ইসিএর খেলে ক্যান্সারের ঝুঁকি কমে, এবং যে কোনো ক্যান্সার প্রতিরোধ করতে পারে, এবং আমাদের দেহে ক্যান্সার বাসা বাঁধতে পারে না এই ইসিএর খেলে। কারণ ইসিএর এমন একটা উপাদান রয়েছে যা ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আমাদের হার্টকে সুস্থ রাখতে এবং হার্টের কার্যক্ষমতা বাড়াতে ইসিএর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যাদের হৃদরোগী বা হাড়ের সমস্যা হচ্ছে তারা এই ইসিএর খেলে খুবই উপকার করেন, কারণ হাড়ে রক্ত চলাচলে সাহায্য করে এই ইসিএর। ইসিএরে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি, যা আমাদের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি থেকে
ঝুঁকি মুক্ত রাখে। এই পটাশিয়াম বা ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের হাঁটতে ভালো রাখে এবং রক্ত চলাচলে সাহায্য করে। ইসের খেলে ইসের কোনো কোলেস্ট্রল নেই বলে চলে, ফলে হৃদরোগ বা হার্টের রোগীদের জন্য খুবই উপকারী এই ইসের। ইসের খেলে রক্তস্বল্পতা দূর হয়, তাই যারা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতায় ভুগে থাকেন তাদের জন্য ইসের খুবই তাদের জন্য ইসের খুবই উপকারী। রক্তস্বল্পতা রোগীদের যা অ্যানিমিয়া বা মেয়েদের যেরকম বা মহিলাদের মেনোপজের সময় তারা রক্তস্বল্পতায় ভুগে থাকেন, সে সমস্ত রোগীদের বা অ্যানিমিয়া রোগীদের জন্য খুব উপকারী। কারণ ইসের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে এবং রক্ত তৈরিতে সাহায্য করে, যার ফলে যারা রক্তস্বল্পতায় ভুগে তাদের জন্য এই ইসের খুবই উপকারী। অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা রোগীদের জন্য ইসের খুবই, কারণ ইসের রক্ত তৈরিতে সাহায্য করে। ইসের যে কোনো বয়সে লোকেরা খেতে পারে, শিশু বৃদ্ধ বা বয়স্ক সবার জন্য উপকারী এই খাবার। এটি শক্তির ভালো উৎস, আমাদের শক্তির ভালো উৎস। এতে রয়েছে আয়রন থাকা, এটি রক্ত তৈরিতে সাহায্য করে, তাই রক্তস্বল্প যারা ভুগছেন তারা এই ইসের তাদের জন্য উপকারী। এবং আমাদের এনার্জি ফ্রি পেতে সাহায্য করে, যারা কায়িক পরিশ্রম করেন এবং তারা এনার্জি ফ্রি পেতে এই সমস্ত সবজি খেতে পারেন, তাহলে তারা অনেক শক্তি পাবে বা শক্তির উৎস। প্রকৃতির খাবার, প্রকৃতির সবজি, এটা প্রচুর আটা থাকে কাঁচা অবস্থায় এবং এটি শক্তির উৎস। বাংলাদেশে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় এবং জাতীয় ফল বলা হয় কাঁঠালকে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল প্রচুর পরিমাণে ঢাকা ময়মনসিংহ এলাকা প্রচুর পাওয়া যায় এই কাঁঠাল। ইসের খেলে পাইলসের সমস্যা দূরীভূত হয়, তাই যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভীষণ উপকারী। কারণ ইসেড়ে থাকে উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীরকে সুস্থ রাখে। এই ইসের এতটা গুরুত্বপূর্ণ, ইসের গায়ে খাওয়া খাওয়া দেওয়া যাচ্ছে এবং কাঁচা অবস্থায় এটা রক্ত মানে খুবই সাদা সাদা রক্ত ই ঝরের আটা ঝরে এবং পেকে গেলে হলুদ বর্ণ হয়ে যায় এবং কোষগুলো হলুদ বর্ণ হয়ে যায়। এই কাঁচা অবস্থাকে ইচে বলে এবং পাকা অবস্থা এর কোষগুলো খাওয়ায় খুবই সুস্বাদু এবং পুষ্টিমানের। ইসের খেলে আমাদের শরীরের তারুণ্যকে ধরে রাখতে, ফলে আমাদের শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না এবং আমাদের শরীরে বলি রেখা পড়তে দেয় না। যাদের শরীরে বলি রেখা দেখা যায় তারা এই ইসের খেলে খুবই উপকার করে এবং আমাদের তারুণ্যকে ধরে রাখে এবং বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বককে ভালো রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই ইসের খেলে। ইসের বা কাঁঠাল আমাদের দাঁতের মাড়ি গঠনে সাহায্য করে, আমাদের দাঁতের মাড়ি ও হাড়ের ক্ষয়রোধ বাধা দেয় এবং দাঁত ও দাঁতের মাড়ি এবং ক্ষয়রোধ এগুলো ভালো রাখতে সাহায্য করে। এই ইসের দাঁত ও দাঁতের মাড়ি এবং হাড়কে ভালো রাখতে সাহায্য করে আমাদের এই ইসের। ইসের বা কাঁঠাল খেলে আমাদের ত্বক ভালো রাখে এবং আমাদের ত্বককে বয়সের ছাপ পড়তে দেয় না। সুস্থ দেহ মানে সুস্থ মন, এবং শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে, যার অর্থাৎ স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই এই কাঁঠাল এবং সুস্থ আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে এই প্রকৃতির এই খাদ্য খাওয়া সবজি খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতির প্রচুর ভিটামিন বা শক্তির উৎস রয়েছে এই কাঁঠালে। বাংলাদেশ খুব অল্প পয়সায় কাঁঠাল কিনতে পাওয়া যায়, সিজনালি ফসল। এটা ইসের বা কিছুদিন পরে পেকে গেলে সেটাও কাঁঠালের একটা গাছ পাকা কাঁঠালের একটা ঘ্রাণ খুবই সুন্দর। তবে ইসির রান্না করে খেলে
খুবই এটা পুষ্টিসম্মত এবং এবং খুবই সুস্বাদু। এই ইসের চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু খাবার। তো আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দেবেন, তাহলে আমি আরও এরকম ধরনের ভিডিও করার উৎসাহ পাবো। তাহলে আমার ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব দেবেন তাহলে, এবং নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে এরকম ভিডিও আপনার মধ্যে চলে যাবে। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।